কথা শুনে না সেই দুঃখে আমি ঢাকা চলে যাচ্ছি। ঢাকা যাওয়ার আগে আগে বিয়ার কাজটা সেরালান, দেরি করতেছেন কেন? বিয়ার কাজ কেমনে সারবো? পাত্রী তো হাতে নাই। আমি ভাবতেছি ঢাকায় গিয়ে একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করবো। ঢাকা গিয়ে আপনি পাত্রী খুঁজবেন মানে? আপনার পাত্রী তো আপনার সামনেই হারিয়ে দিছে। আপনি আমার সহে দেন না, আপনি কোন দিন বিয়ে করতে পারবেন আমারে কোন? যেই দিন কইবেন এক কাফর আপনার লগে বাইগা যামুগা। আমি কোনো ভাগাভাগির মধ্যে নাই, বাইগা বিয়ে করলে বেশি দিন টিকে না। এ দেখো না রাজালতার অবস্থা কি হচ্ছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আরে আমরা এই রাজালতার মতো কুস্তাই হইতো না, আপনার আর আমার সম্পর্ক অন্যরকম। এইসব ঝামেলার মধ্যে আমরা নাই, আর আমরা পরিবারের মধ্যেও কোনো ঝামেলা নাই। রাজা লতা দুই পরিবারের মধ্যে মেলা ঝামেলা আছিল, এর লিগির তো হ্যাঁ বিয়াটা ঠিক আছে না। দুই পরিবারের মধ্যে ঝামেলা না থাকলেও অন্য ঝামেলা আছে, আমি গ্রামে বিয়ে করতে পারবো না। আই শেরালে সেরে বাবারে, দুই দিন হচ্ছে না ঢাকা দেখছেন, আপনি গ্রামে বিয়ে করতেন না? হ্যাঁ এই গ্রামে জিলিগের চেয়ে সুন্দরী কোনো মাইয়া আছে? আর ঢাকা শহরে কত কোন, দুই দিনে ঢাকা গিয়ে বাবাই আছে গা। ঢাকা আপনি কোন মায়া ফেবেন এই জিলিগ থেকে সুন্দরী? হ্যাঁ আর ঢাকার মায়েরা কি তা ভালোবাসতারে? হ্যাঁ হ্যাঁ আর ভালোবাসার মিজে বেশি বেশি বেজাল খালি ফেস। ছাত্রী মুখে না ভালোবাসার কথা শুনতে ভালো লাগে না। তোমার ভাই রাজা সে জোর করে আমার বৃদ্ধির সাথে বিয়ে করে দিতে ছিল, কিন্তু পরে বিজলি কয় বিজলি নাকি বিয়া হয়ে গেছে। আমি এটা সরক্রান্তের মধ্যে পড়ে গেছি, এখন আমি কি করি? রাজা ভাই কোন মুহে অন্য আরেকজনের বিয়ার উকালতি করতায়ে যে বেড়া কেন নিজের বউ ঘর রাখতারে না, নিজের বিয়া ঠিকাই রাখতে পারতাছে না? এই উত্তর আমি তোমাকে দিতে পারবো না। বিয়া নিয়ে আমি বিশাল ঝামেলার মধ্যে আছি, শহরে না যাওয়া পর্যন্ত বিয়ারে জট করবো না। আপনি ঢাকা যান, ঢাকা গিয়া আপনি ওই বিজলির মতো পাঁচবার বিয়া করছে এমন বেটারি বিয়া করেন। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনার কপালে ভালো মাইয়া নাই, বিয়া আশা দিও লেহা নাই, আপনি একটা বালা বাড়ো ফরবেন আমি কয়ে দিলাম। তুমি আমার অভিশাপ দিতেছো? পাপা 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 পাঁচবার বিয়া একটা বেটারি আমি বিয়ে করবো কেন? হ্যাঁ হ্যাঁ পাঁচবার বিয়া করছে এমন মাইয়া আপনি বিয়া করবেন? তুমি কি ভাবো আমি আমাকে বোকা মনে করো? অবশ্যই আপনি বোকা, যেই মাইয়া ফার্স্টটা বিয়া করে রাখছে হেই মাইয়া কি আপনার বিয়া করবার সময় কইব আমি আগে আরো ফার্স্টটা বিয়া করে রাখছি? এটা আপনি ফরদে জানবেন, যখন জানবেন তখন কি আপনি বাড়ে পড়বেন, এই দিনই আপনার দেখবার বাহি আছে। আর আমিও চাই আপনি এই দিন দেখেন। আমি ঢাকা তো বিয়া করব না, বাদ দরকার আমি সিরকুমার থাকবো। তুমি মনে রাখবা আমি কোনো বিয়াইটা মেয়েকে বিয়ে করব না। আপনি যা ইচ্ছা তা করেন, আপনার লোক আমার কত করে কোনো মন নাই, কারণ আপনি আমার মনটাই বাইঙ্গা লাইছেন, বাইঙ্গা করে চৌচির করে লাইছেন। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার জন্য তোমার যদি মন ভাঙা থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে মাফ করে দিও, আমি এখন আসি। ইজিলিকরে কান্দাইছেন না, মনে কষ্ট দিছেন না, আপনার কপাল আরো কষ্ট আছে কয়ে দিলাম।